সুপ্রিম কোর্ট কি ব্যারিস্টার সুমন সাহেবের বাপদাদার সম্পত্তি নাকি? দেখেন, ব্যারিস্টার সুমন সাহেবের চরিত্র আস্তে আস্তে আরো উন্মোচিত হবে। নির্বাচন যত কাছায় আসবে, উনি তো আওয়ামী লীগ থেকে মনোনয়ন চাচ্ছেন, দেখবেন আওয়ামী লীগের চামচামি দালালি তার বক্তব্যের ভিতর দিয়ে, কাজকর্মের ভিতর দিয়ে আরো বেশি প্রকাশিত হবে। সম্প্রতি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে তিনি মাইক হাতে নিয়ে দেখলাম বিশাল বক্তব্য দিচ্ছেন সুপ্রিম কোর্টের আওয়ামী আইনজীবীদের পক্ষে। তিনি সেখানে বলছেন যে এখানে বিএনপি পন্থী কোনো আইনজীবীদেরকে তিনি দাঁড়াতেই দিবেন না। আর ভাই, সুপ্রিম কোর্ট কি আপনার বাপদাদার সম্পত্তি যে আপনি সেখানে বিএনপি পন্থী কোনো আইনজীবীদেরকে দাঁড়াইতে দিবেন না? যারা আওয়ামী লীগের বিরোধিতা করবে আপনি তাদের কাউকে সেখানে দাঁড়াইতে দিবেন না? এটা হচ্ছে বিচারালয়, এখানে সে যেই শ্রেণী পেশার মানুষই হোক না কেন, যেই মতাদর্শের মানুষই হোক না কেন, সবারই সেইখানে আইনের আশ্রয় লাভ করার অধিকার আছে, সবারই সেখানে দলমত পরিচালনা করার লাভ করার সেইখানে অধিকার রয়েছে। আপনি কিভাবে বলেন আপনি সেখানে অন্য কাউকে দাঁড়াইতে দিবেন না? আপনি বলতেছেন যে সেইখানে বিএনপিপন্থী আইনজীবীরা এই সুপ্রিম কোর্টের নির্বাচনকে কেন্দ্র করে সেইখানে তারা সরকার পতনের আন্দোলনের নীল নকশা করতেছে। আপনার কথার ভিতরেই তো আপনি একটু পরে সেখানে বললেন যে যদি এই বিএনপির বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে একজন সৈনিক হিসেবে ব্যারিস্টার সুমনকে লাগে, আপনি সেখানে প্রস্তুত আছেন। তাহলে যুদ্ধ, বিশৃঙ্খলা, সহিংসতা, নৈরাজ্য সুপ্রিম কোর্টের মতো একটা পবিত্র জায়গায় তৈরি করার জন্য অতি উৎসাহী কার্যক্রম সেখানে কে করতেছে? এই আপনি ব্যারিস্টার সুমন সুপ্রিম কোর্টে আপনি উস্কানি দিচ্ছেন, আপনি আওয়ামী লীগের আইনজীবীদেরকে, আপনি আওয়ামী লীগের বিরোধী আইনজীবীদেরকে আপনি সেখানে উত্তেজিত করতেছেন সুপ্রিম কোর্ট অঙ্গনে এটি বিশৃঙ্খলা তৈরি করার জন্য। আপনি একজন আইনজীবী হয়ে আপনি এটি কখনো বলতে পারেন না। আপনি বলতেছেন সেখানে বিএনপিপন্থী আইনজীবীরা আওয়ামী লীগ সরকারের পতনের জন্য সেখানে তারা আন্দোলন করতেছে। আপনারা কিসের আন্দোলন করতেছেন সুপ্রিম কোর্টে? আপনারা কি সেখানে ঘোড়ার ঘাস কাটতেছেন? এই যে আওয়ামীপন্থী আইনজীবীদের আপনাদের সেখানে দল রয়েছে, আপনারা যদি সুপ্রিম কোর্টে একটি কালো নির্বাচন করে সুপ্রিম কোর্টে একটি কালো অধ্যায় আপনারা রচনা করলেন, আপনারা কেন রচনা করলেন? সারা বাংলাদেশের 16 কোটি মানুষের কাছে তো এটি সুস্পষ্ট, এই আওয়ামী ফ্যাসিবাদের দুঃশাসনকে আরও স্থায়ী করতে আপনারা সুপ্রিম কোর্টে নির্বাচন করেছেন। আপনারা এখন সুপ্রিম কোর্টে অন্য কাউকে আপনারা দাঁড়াতে দিতে আপনারা চাচ্ছেন না, দাঁড়াতে দিচ্ছেন না। আপনারা যদি এই আওয়ামী দুঃশাসন ফ্যাসিবাদকে আরও স্থায়ী করার জন্য সেখানে অন্য কাউকে না দাঁড়ানোর জন্য দিতে, অন্য কাউকে না দাঁড়াতে দেওয়ার ঘোষণা দেন, অন্যদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন, আমি মনে করি যে এই আওয়ামী ফ্যাসিবাদকে উৎখাত করার জন্য সুপ্রিম কোর্টে আওয়ামী লীগের বাইরে অন্য সকল আইনজীবীদের, অন্য সকল সুপ্রিম কোর্টের কর্মকর্তাদের সেই অধিকার আছে আওয়ামী বিরোধী আন্দোলন গড়ে তোলার। সেক্ষেত্রে আপনি এত বড় কথা বলার কেউ নন, কোনো ব্যক্তি নন। আমরা অনেক আগেই দেখেছি যে উনি ওনার ইচ্ছা প্রকাশ করেছেন, উনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন চান, ওনার এমপি হওয়ার একটা খাহেশ আছে, এই জন্যই তিনি এখন আস্তে আস্তে উনি যে আরও দলের প্রতি অনুগত একনিষ্ঠ একজন কর্মী সেটি বোঝানোর চেষ্টা করছেন। এবং ওনার বক্তব্যে কিন্তু উনি সুস্পষ্টভাবে বলেছেন, আমি আগে ছাত্রলীগের কর্মী ছিলাম, যুবলীগের কর্মী ছিলাম, হ্যান ছিলাম, ত্যান ছিলাম। এই ইতিহাস পিছনের উল্লেখ করার কিন্তু কারণ এটাই যে আমি খুব একজন একনিষ্ঠ আইনজীবী, আওয়ামী লীগের একজন ভক্ত, আমি সাবেক ছাত্রলীগ যুবলীগের নেতা, আমাকে এখন আপনারা মনোনয়ন দেন, আমি আওয়ামী লীগের জন্য কাজ করব। যেমনটি আমরা দেখেছি আমাদের বর্তমান যিনি রাষ্ট্রপতি আর মহামান্য রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু সাহেব, তিনার একটা বক্তব্যে আমরা দেখেছি যে তিনি যে এই পুরো বাংলাদেশের রাষ্ট্রপতি, ওনার বক্তব্যে দেখা গেল মনে হচ্ছে যে উনি কেবলমাত্র আওয়ামী লীগের রাষ্ট্রপতি। আওয়ামী লীগের রাষ্ট্রপতি উনি কীভাবে হয়েছেন? তিনি একান্ত আস্থা অর্জন করেছেন ওনার বিভিন্ন কার্যক্রমের ভিতর দিয়ে। উনি পদ্মা সেতুর যে মামলা ছিল সেই মামলাটি লড়েছেন, লড়ে উনি বিশাল কৃতিত্ব, সেই কৃতিত্ব জায়গা থেকে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে রাষ্ট্রপতি করেছেন। এখন সেই একই রকম তেলবাজি রাস্তায় হাঁটছে এই ব্যারিস্টার সুমন। তবে তেলবাজদেরকে এই দেশের মানুষ কখনো গ্রহণ করেন নাই, কখনো গ্রহণ করবেও না। সাময়িক সময়ের জন্য তারা লাফালাফি করবে, তারা বকাবাজি করবে, কিন্তু দীর্ঘস্থায়ী এই মানুষের, দেশের মানুষের মনে তারা কোনো স্থান দখল করে রাখতে পারবে না।